আচ্ছা ট্রান্সফরমারের আমরা জানি প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে তাই না এটি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এটি হচ্ছে কোর এবং এটি সেকেন্ডারি ওয়াইন্ডিং প্রাইমারি ওয়াইন্ডিং এ কি করা হয় সাপ্লাই দেওয়া হয় আচ্ছা সাপ্লাই দিলে এখানে কারেন্ট ফ্লো হবে তাই না সেকেন্ডারিতে লোড সংযুক্ত করলে সেকেন্ডারিতেও কি হবে কারেন্ট ফ্লো হবে প্রাইমারিতে যে ভোল্টেজ সাপ্লাই দিলাম সেটাকে যদি বলি ভি ওয়ান সেকেন্ডারিতে লোডের আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটাকে বলা হয় ভি টু প্রাইমারি নাম্বার অফ টানকে বলা হয় এন ওয়ান সেকেন্ডারি নাম্বার অফ টানকে বলা হয় এন টু ঠিক আছে তো এই সার্কিটটাকে এই সার্কিটটাকে এরকম করে ড্র করা যায় দেখা যায় তো তাই না দেখা যাচ্ছে না সাপ্লাই ভোল্টেজ ভি ওয়ান প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আর ওয়ান প্রাইমারি ওয়াইন্ডিং এর ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে জে অফ এক্স ওয়ান সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আর টু সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স জে অফ এক্স টু এটা হচ্ছে লোড লোডের ইম্পিডেন্স হচ্ছে জেড এল হ্যাঁ এখানে যে ভোল্টেজটা আমরা পাবো প্লাস মানে সেটাকে বলা হয় ভি টু প্রাইমারি নাম্বার অফ টার্ন এন অফ টার্ন এন টু আমরা বুঝতে পেরেছি তাই না বুঝি না এটা আচ্ছা এখন আপনার ট্রান্সফর্মার ধরে হ্যাঁ ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে এরকম লোড কানেক্টেড ছিল লোড কানেক্টেড থাকা মানে কি সেকেন্ডারিতে কিছু কারেন্ট ফ্লো হবে জি हैन তাহলে প্রাইমারি তো হবে কারেন্ট ফ্লো হবে হবে না কথা বলেন এখন সেকেন্ডারিতে যদি লোড সংযুক্ত না থাকে অথবা হঠাৎ করে যদি লোড আইসোলেট হয়ে যায় তাহলে আবার সেকেন্ডারি কারেন্ট কত হবে জিরো জিরো হবে প্রাইমারি কারেন্ট কি জিরো হবে সেকেন্ডারি দেখেন ওপেন সার্কিট হয়ে গেছে কিন্তু প্রাইমারি কি ওপেন সার্কিট হয়েছে প্রাইমারি কথা বলতে হবে তো তাই না প্রাইমারি কি ওপেন সার্কিট হয়েছে কথা বলেন

কারেন্ট ফ্লো হবে সেকেন্ডারিতে লোড নেই সেকেন্ডারিতে লোড নেই এই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টকে কি বলা হয় নো লোড কারেন্ট বলা হয় ঠিক আছে তো নো লোড কারেন্ট ফ্লো হয় যার ভিতর দিয়ে তার রেজিস্ট্যান্স হচ্ছে এটাকে বলে আর সি এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে বলে যে

আর ট্রান্সফরমারের এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্স সার্কিট কি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্স সার্কিট এখন এই যে সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ভোল্টেজ ইমপিডেন্স তারপরে হচ্ছে নাম্বার অফ টার্ন এই সবগুলোকে ভালো করে খেয়াল করবেন আপনার প্রাইমারি সাইডে কি আছে বলেন কথা বলেন প্রাইমারি সাইডে কি রেজিস্ট্যান্স আছে না হ্যাঁ আছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে হ্যাঁ আছে ভি আছে এন ওয়ান আছে আর সি আছে আর সি মানে কোরের রেজিস্ট্যান্স জে অফ এক্স সি মানে কোরের হচ্ছে রিঅ্যাকট্যান্স কোর রেজিস্ট্যান্স এই সবগুলোকে কি বলে প্রাইমারি ডাটা বলে হুম এগুলাকে কি বলে প্রাইমারি

সেগুলো কে এর তো লোডের সাথে থাকে আচ্ছা আমি আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনাদের ট্রান্সফরমারের প্রাইমারিতে যে ডাটা গুলো আছে সেই ডাটাগুলো প্রাইমারিতেই থাকে এবং সেকেন্ডারিতে যে ডাটা গুলো আছে ওই ডাটা গুলোকে যদি আমরা প্রাইমারির সাপেক্ষে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব অথবা সেকেন্ডারিতে যে ডাটা গুলো আছে সেগুলো সেকেন্ডারিতেই থাকবে প্রাইমারি ডাটা গুলোকে সেকেন্ডারি সাপেক্ষে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব কথা বুঝতে পেরেছেন কি মানে হচ্ছে তোপুরহানের পকেটে টাকা আছে আমি ওই টাকাটাকে নিজের মনে করলে কিভাবে মনে করতে পারি কোন একটা মাধ্যম লাগবে ধরে ধরে নিতে হবে তাই না থিওরিেশন তো কথাগুলো আচ্ছা তাহলে আমরা এগুলো একটু দেখি এই সবই আমাদের জানা হ্যাঁ জাস্ট টেকনিকগুলো খেয়াল করবেন টেকনিকগুলো এই যে আইডিয়াল ট্রান্সফর্মার এটাকে যদি আমি প্রাইমারি সাপেক্ষে দেখাই ভালো করে খেয়াল করবেন প্রাইমারি সাপেক্ষে দেখাই তাহলে প্রাইমারি যে ডাটা ছিল সেগুলো তো প্রাইমারিতে থেকেই যাবে ঠিক না আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স আর ওয়ান আর এটা হলো সেকেন্ডারি রেজিস্ট্যান্স এটা হবে আর টু ড্যাশ এখন কিন্তু ওর নাম আর টু হবে না আর টু ড্যাশ এটা হচ্ছে প্রাইমারি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আর এক্সপ্রেস ধরে নেছি আর কি হুম সব ধরে ধরে না মানে আনবো আর কি হ্যাঁ আনবো হ্যাঁ হ্যাঁ এগুলা হচ্ছে এটা হচ্ছে আর সি বলে এটাকে বলে যে অফ এক্স সি মানে কোরের এটা কোর কোরের রেজিস্ট্যান্স কোরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি কি না এই যে দেখেন সেকেন্ডারিতে কিন্তু এবার কিছু নাই আছে হ্যাঁ এই যে কোরের ইনডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং কোরের রেজিস্ট্যান্স যে আর টু আর টু ড্যাশ এগুলার পরে হলে পরে পরে হলে কোনো সমস্যা আছে আমি গত ক্লাসে বলেছিলাম এটা আগে পরে কোনো ব্যাপার না কারণ এর ভিতর দিয়ে এত অল্প কারেন্ট যায় যে আগে পরে কোনো সমস্যা মানে এটা এটা নেগ্লেক্ট করে দেয় এই সার্কিটটাকে বুঝতে পেরেছেন দেখুন এই যে এখন এই সার্কিটটা খেয়াল করেন আমি যেটা দেখাচ্ছি এই 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 যে সার্কিটটা মানে হচ্ছে দুইটা মিলে একটা লিখবো সেটাকে কি বলবো আর ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি এই দুইটা ইন্ডাক্টেন্স মিলে একটা লিখবো সেটা হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি বুঝতে পেরেছেন না বোঝেন নাই

আমার কথাগুলো খেয়াল করবেন সবাই আপনার ভালো করে খেয়াল করেন প্রাইমারিতে আর ইকুইব্যালেন্ট টু কথা বুঝবেন আর ইকুইব্যালেন্ট টু প্রাইমারি প্রাইমারিতে যে রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে কি আর না কথা বলেন হ্যাঁ ভাই আর ওয়ান ছিল এবং সেকেন্ডারি থেকে আমি যেটা নিয়ে আসলাম তার নাম দিলাম কি আর টু ড্যাশ তালা মারবো না তালা দিয়ে না আমরা আটকে যাব না স্যার ভাই আচ্ছা আচ্ছা বাকিরা কথা বলেন একা একা কথা বলবে কেন তো বুড়াইছেন হ্যাঁ এটা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই হ্যাঁ ভাই বুঝতে পারছি এক্স ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি টু প্রাইমারি মানে কি সব কিছু প্রাইমারি নিয়ে আসতে হবে তাই না হ্যাঁ প্রাইমারি সবকিবা হচ্ছে তাহলে প্রাইমারিতে যেটা ছিল সেটা তো থাকবে এক্স ওয়ান সেকেন্ডারি থেকে যেটা নিয়ে আসলাম সেটা কি এক্স টু ড্যাশ টু ড্যাশ বুঝি নাই এটা আচ্ছা কথা বুঝেছেন নাকি বোঝেন নাই তাহলে আর ড্যাশ বলতে কি বোঝায় আর ড্যাশ বলতে কি বোঝায় এক্স টু ড্যাশ বলতে কি বোঝায় সেটা আমরা দেখবো আচ্ছা এখানে فاطمهতউজ জোহরা আছে সে আমার পুরাতন স্টুডেন্ট সে হয়তো এখন মনে করতে পারবে বিষয়টাকে সেটা হচ্ছে আমি ক্লাসে এভাবে বলি যখন আপনি কারকাস থেকে কিছু নেবেন তখন কি আমাদের স্বভাবগত কারণ আমরা একটু বেশি করে নেই তাই না হ্যাঁ নেওয়ার কেন নেবে সময় কম কেন নেবে বেশি করে নেবে বেশি করে নেবে কি গুণন বেশি করে নেবে মানে কি গুণন গুণন এটা কি বুঝতে পেরেছেন সবাই নাকি বোঝেন নাই নাকি বোঝেন নাই বুঝছি আমরা জানি হ্যাঁ বলি যখন কারকাস থেকে আমরা কিছু নেব তখন কি স্বাভাবিকভাবে আমরা একটু বেশি করে নেব নিজের লাভের জন্য তাই না সেকেন্ডারি থেকে যেহেতু আমি প্রাইমারিতে আনতেছি আমার দিকে আনতেছে তাহলে কি আমি একটু বেশি করে আনবো না বেশি করে আনবো মানে হচ্ছে গুণন মাল্টিপ্লাই আর আমি যখন কাউকে কিছু দেব তখন স্বভাবগত কারণে একটু কি করব কম দেব কম দেব কম দেব মানে কি বাঘ হবে তখন এখন যেমন এই স্কোয়ার গুণন আর টু হলো তখন কি হবে আচ্ছা ওটা পরে আমরা ঠিক আছে এখন দেখেন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনি তো এমনি ভালো পারবেন অবশ্যই কিন্তু মনে রাখার জন্য যে যখন আমি আমার দিকে আনবো তখন একটু বেশি করে আনবো আমরা জানি ট্রান্সফর্মারের प्राइमरी के बी रेटिंग सुमन की सेकेंडरी के बी रेटिंग ना प्राइमरी आई स्क्वायर आर वन सुमन की स्क्वायर आर टू लिखा जाए ना सेकेंडरी आई स्क्वायर लिखा जाए हम्म जी जी जाए जाए अल्लाह आई वन बाय आई टू स्क्वायर सुमन की आर टू बाय आर वन लिखा जाए

কথা বুঝেছেন নাকি বোঝেন নাই দেখেন এই যে আর টুকে যখন আপনি এই স্কয়ার দ্বারা গুণ করবেন তখন সেটা কি হবে প্রাইমারি রেজিস্ট্যান্স সমান হবে প্রাইমারি রেজিস্ট্যান্স সমান হবে দ্যাট মিনস যখন আমরা সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্রাইমারি সাপেক্ষে কি করব প্রকাশ করব তখন সেকেন্ডারি রেজিস্ট্যান্স কে স্কোয়ার দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো এখন পরীক্ষার হলে কি আপনি মনে না থাকলে এত কিছু এত কিছু করে আপনি বের করবেন পরীক্ষার হলে কখনোই সম্ভব না এই জন্য আমি আমার মানে নিজে মনে রাখি যেভাবে সেটা বললাম যে আমি যখন কারো কাছ থেকে কিছু আনবো তখন কি করব একটু বেশি করে বেশি করে আনবো কোন আরো ক্লিয়ার জি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি টু ড্যাশ মানে হচ্ছে

প্রাইমারি আচ্ছা প্রাইমারি তারও কি কি নেব আমরা সেকেন্ডারি ভোল্টেজ কে নেব ঠিক না আমরা জানি v1 by v2 সমান কি এ না এটা আমরা জানি না ওহ ও তার মানে v1 সমান কি a v2 হ্যাঁ আচ্ছা দ্যাট মিন সেকেন্ডারি ভোল্টেজ কে যদি আমরা সেকেন্ডারি ভোল্টেজ কে যদি আমরা রেশিও দ্বারা গুণ করি তাহলে যে ভোল্টেজটা হবে তা প্রাইমারি ভোল্টেজের কি সমান 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 সেকেন্ডারি ভোল্টেজকে যদি রেশিও দ্বারা গুণ করি তাহলে যে ভোল্টেজটা পাওয়া যাবে তা প্রাইমারি ভোল্টেজের সমান সমান তাহলে সেকেন্ডারি ভোল্টেজকে যখন প্রাইমারিতে আনবো তখন তাকে v2 না লিখে v2 ড্যাশ লিখব এর ভ্যালু কত a v2 ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আচ্ছা জি তাহলে আমি যে বললাম যখন আনবো তখন বেশি করে আনবো তাই বলে কিন্তু কারেন্ট কে নয় সব কিছুকেই বেশি করে আনবো কিন্তু কারেন্ট কে নয় কারেন্ট কিন্তু ডেঞ্জারাস দেখেন আমরা জানি i2 বাই i1 সমান কি এ না এ হ্যাঁ দ্যাট মিন্স এ i1 সমান কি i2 i1 সমান কি yeah. yeah. i2 বাই এ i2 বাই 댓 मींस সেকেন্ডারি কারেন্ট কে যদি আপনি রেশিও দ্বারা ভাগ করেন তাহলে প্রাইমারি কারেন্টের এর সমান হবে প্রাইমারি কারেন্ট সমান হবে তার মানে হচ্ছে i2 ড্যাশ সমান হচ্ছে i2 a সবকিছুকে গুণন করেন কারেন্ট কে কি করেন ভাগ করেন ভাগ করেন তার মানে সবকিছুই আপনি বেশি করে আনতে পারবেন কারেন্ট নয় ক্লিয়ার বিষয়টা না বুঝা যাবে সবাই কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই জি ভাই এটা হচ্ছে যখন আপনি প্রাইমারি সাপেক্ষ প্রকাশ করতেছেন বুঝতে পারছেন ভাই তাহলে আমরা লিখতে পারি জেড ইকুয়ালেন্ট টু প্রাইমারি এই কথাটা দ্বারা কি বোঝায় জেড ইকুউপি এর দ্বারা কি বোঝায় সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসে হ্যাঁ জেড ইকুয়ালেন্ট টু প্রাইমারি মানে হচ্ছে আর ইকুয়ালেন্ট টু প্রাইমারি প্লাস জে অফ x इक्विवेलेंट टू प्राइमरी x इक्विवेलेंट टू प्राइमरी अच्छा जेकाने r इक्विवेलेंट टू प्राइमरी माने होते r1 आर वन प्लस आर टू डेस्ट आर वन प्लस आर टू डेस्ट माने कि ए स्क्वायर आर टू ना ए स्क्वायर आर इक्विवेलेंट टू एक्स इक्विवेलेंट टू प्राइमरी

একটু কি কথা বলবেন আপনারা না না নেটওয়ার্কে মনে হয় ভালোই করতেছে তাই না আচ্ছা এটা গেল কিসের সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে তাহলে সার্কিটটা কিভাবে ড্র করব আমি আবার বুঝাই দেখেন প্রাইমারি সাপেক্ষে ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটাকে কি লিখবো আর ইকুইবেন্ট টু প্রাইমারি তাই না বুঝেছি নাকি বুঝি নাই বুঝতে পারছি প্রাইমারিতে যে ভোল্টেজ দিয়েছেন সেই ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করবো ভি ওয়ান এবং প্রাইমারি কারেন্টকে কি দ্বারা প্রকাশ করব আই ওয়ান আচ্ছা সেকেন্ডারিতে যে ভোল্টেজ আছে তাকে কি দ্বারা প্রকাশ করব ভি টু ড্যাশ ঠিক কি না না ভি টু না তো ওকে তো প্রাইমারিতে নিয়ে আসলাম সেকেন্ডারি তো কিছু থাকবে না সবকিছু প্রাইমারিতে চলে আসবে হ্যাঁ সেকেন্ডারিতে যে কারেন্ট ছিল সেটাকে কি লিখবো

ট্রান্সফরমার রেফার টু প্রাইমারি বুঝতে ট্রান্সফর নাই আপনি চাইলে কি করতে পারেন এই যে কোর অংশটা কি এখানে দিয়ে দিতে পারেন যদি আপনি চান আপনি যদি না দেন তাহলে কিন্তু ভুল হবে না আমি আবার বলি না দিলে ভুল হবে না এটা হচ্ছে এক্স সি আর এটাকে বলে আর সি এই দিকের কারেন্ট কে বলে আই নট আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অনেক ঝাপসা ঝাপসা না আচ্ছা ভিডিও থাকবে তো ভিডিও ভালো করে দেখতে পারবে না আচ্ছা ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে মুছে দেব আচ্ছা মুছে না দিলাম এটা এটা মুছে না দিলাম আচ্ছা এইবার প্রাইমারি সাপেক্ষে ড্র করলাম এবার ড্র করব সেকেন্ডারি সাপেক্ষে সেকেন্ডারি সাপেক্ষে ড্র করব মানে কি সব কিছুকেই সেকেন্ডারিতে নিয়ে যাব ঠিক কি না তাহলে প্রাইমারিতে যে রেজিস্ট্যান্স ছিল R1 যখন সেকেন্ডারি তে নেব তখন R1 ড্যাশ দেব না জি R1 ড্যাশ হয়ে যাবে আমি যখন কাউকে কিছু দেব তখন কি একটু কম করে দেব মানে হচ্ছে ভাগ কম করে দেব জি করব বুঝেছেন না বুঝেন নাই কিন্তু কারেন্টের বেলায় কি কারেন্টের বেলায় কথা বলে কারেন্টের বেলায় কি হবে যে তুমি একটু বেশি করে নাও নাকি আচ্ছা তখন সার্কিটটা কেমন হবে ভালো করে খেয়াল করেন এবার খেয়াল করবেন এটা হবে আর ইকুইবেলেন্ট টু সেকেন্ডারি

আপনাদের কারো ভিডিও চালু করেন তো দেখি দেখা যায় কিনা বোঝা যায় কিনা আমার তো বিদ্যুৎ চলে গেছে অন্ধকার হুম এখন তো ভালো দেখা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি আমি এখন স্ক্রিন দেখা যাচ্ছে ট্রান্সফর্মার হ্যাজ এই যে একদম ক্লিয়ার আসছে ভাই এখন একদম ক্লিয়ার এখন তাহলে ম্যাথটা করাই নাকি ভাই আপনি নাড়াচাড়া করেন না এরকম করে স্ক্রিন দেখা যাচ্ছে তাই না এখন সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এখানে ভালো করে এ ট্রান্সফরমার এ ট্রান্সফরমার হ্যাজ 120 ভোল্ট এন্ড 200 টার্নস ইন ইটস প্রাইমারি তাহলে দে আছে ভোল্ট ভি1 সমান কত 120 ভোল্ট তাই না এবং এন1 দে আছে 200

ইকাল কত টেন ঠিক না এখন আমরা জানি এই যে ভি যে দেয়া আছে ভি ওয়ানকে যখন সেকেন্ডারিতে প্রকাশ করব তখন এর নাম দেব কি ভি ওয়ান ড্যাশ মানে হচ্ছে সেটা কি ভি টু এর সমান সমান এ ভি ওয়ান তাই না বুঝি নাই প্রাইমারি ভোল্টেজকে যখন সেকেন্ডারি সাপেক্ষে প্রকাশ করব মানে কাউকে যখন আমি কিছু দেব তখন কি কম করে দেব না জি জি তাহলে তো ভাগ হবে তাহলে 120 ভাগ হচ্ছে 10 12 ভোল্ট এখানে বলেছে সেকেন্ডারি ভোল্টেজ বের করতে বলছে তাহলে সেকেন্ডারি ভোল্টেজ 12 ভোল্ট বুঝেছেন নাকি বোঝেন নাই জি স্যার এরপরে বলেছে প্রাইমারি কারেন্ট প্রাইমারি কারেন্ট দেখুন ভালো করে খেয়াল করে প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে তাই না প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে ভি ওয়ান ওয়ান টোয়েন্টি ভোল্ট এবং লোডের ইম্পিডেন্স দেওয়া আছে প্রাইমারির কারেন্ট তো এখন আমি পাবো না পাবো কি আমার তো ইম্পিডেন্স দেওয়া আছে জেডেল জেডেল মানে কি লোড ঠিক না তাহলে বের হবে আই টু আই টু মানে কি ভি টু

অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি বুঝেছি নাকি বুঝি নাই হ্যাঁ আমি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট কে যখন প্রাইমারিতে আনবো আমি বলছি না সবকিছু বেশি করে আনবো কারেন্ট কে নয় এ কথা বলছিলাম না কথা শোনা যায় না এখন নাকি হ্যাঁ যে শোনা যাচ্ছে আচ্ছা এরপরে বলছে ইনপুট জি শোনা যাচ্ছে ইনপুট ইম্পিডেন্স লুকিং ইন প্রাইমারি এখানে যে ইম্পিডেন্সটা দেওয়া আছে সেটা কি লোডের ইম্পিডেন্স দেওয়া আছে না একে লুকিং ইনটু প্রাইমারি মানে কি লোড ইম্পিডেন্স কে প্রাইমারি সাপেক্ষে প্রকাশ করতে হবে তাই না হ্যাঁ

হ্যাঁ যে জ্ল আমার লাইন ছিল না একটু বলেন এটা হচ্ছে জ্ল মানে হচ্ছে সেকেন্ডারি মানে লোডের ইমপিডেন্স ইম্পিডেন্স আপনার কোশ্চেনে বলছে ইম্পিডেন্সটাকে লুকিং ইন্টু প্রাইমারি লুকিং ইনটু প্রাইমারি মানে প্রাইমারি দিক থেকে কত হবে বুঝতেছেন ও আচ্ছা সেকেন্ডারি থেকে মানে প্রাইমারিতে আনতে হবে হুম কারো কি না বুঝার আছে এই ম্যাথটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কারো না বুঝার আছে আচ্ছা আমি আজকের ক্লাসটা এই জায়গা শেষ করতে যাচ্ছি কারণ এর পরের যে ম্যাথগুলো আপনারা যদি দেখতে পান তাহলে আমার কন্টিনিউ করতে কোনো प्रॉब्लम নাই আচ্ছা তাহলে কন্টিনিউ করব তাই তো এর পরের ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষা আসুক বা না আসুক এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি চাচ্ছি না যে নেটওয়ার্ক কি হলে এরকম করে কন্টিনিউ করতে